মা ও ছেলের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি গল্প। এক বাচ্চা ছেলে তার মায়ের সাথে থাকতো। মা চিন্তা করলো কাল আমার ছেলেটা মেলাতে ঘুরতে যাবে, তাই তার 50 টাকা তো লাগবেই। এটা ভেবে তার মা দিনমজুরি করে সন্ধ্যার মধ্যে পয়সা নিয়ে বাড়ি ফিরে আসলো। তারপর ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে আসার পর তার মা তাকে বলল, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ো বাবু, কাল তো আবার মেলায় যেতে হবে। তারপর পরের দিন মেলায় যাবার জন্য ছেলেটি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল। তারপর তার মাকে বলল, মা আমি স্নান করতে যাচ্ছি, তুমি খাবার তৈরি করে রেডি করে রাখো। মা তার জন্য রুটি বানিয়েছিল আর দুধ এখনো উনুনে গরম হচ্ছিল। মা তাড়াহুড়ো করে গরম দুধের পাত্রটি নামাতে গেল। গরম দুধের পাত্র ধরার জন্য তার কাছে তেমন কিছু ছিল না, তাই সে গরম দুধের পাত্রটি হাত দিয়েই নামাতে গেল আর মায়ের হাত জ্বলে গেল। তখন ছেলেটি মনের কষ্ট নিয়েই মাথা নিচু করে দুধ রুটি খেয়ে মেলায় চলে গেল। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরে আসলো, মা জিজ্ঞাসা করলো, মেলা কী কী দেখেছো বাবু, 50 টাকা কিছু খেয়েছো কি না? ছেলে তার কথার কোনো উত্তর দিল না, খালি বলল, মা চোখ বন্ধ করো আর তোমার হাতটি বাড়িয়ে দাও। মা তখন চোখ বন্ধ করে তার হাতটি এগিয়ে দিল। ছেলে তখন মায়ের হাতে গরম পাত্র ধরবার জন্য একটি সালাশি রেখে দিল আর বলল, এখনো তোমার হাত পুড়বে না মা, তুমি যে 50 টাকাটা আমায় মেলায় ঘুরতে দিয়েছিলে, আমি ওটা দিয়ে আমার জন্য কোনো কিছুই কেনাকাটা করিনি ও খাইনি। আমি ওই পয়সাটা বাঁচিয়ে তোমার জন্য ওই পয়সায় এই সারাশিটা কিনে নিয়ে এসেছি। মায়ের জন্য ছেলের এই ভালোবাসা দেখে তখন মায়ের চোখে জল চলে এসেছিল। সে তখন তার ছেলেকে বুকে জড়িয়ে ধরল। বন্ধুরা, মায়ের চরণে স্বর্গ হয়, তাই কখনো তার মনে কষ্ট দিও না। জীবনে সব কিছুই অর্জন করা সম্ভব, কিন্তু মা দ্বিতীয়বার পাওয়া সম্ভব নয়, মা তো মাই হয়। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।